রাজধানীর মিরপুর দশ নম্বর সি ব্লক আবাসিক এলাকা খবর আসে এখানকার একটি বাড়ি অবৈধভাবে ভাড়া নিয়ে ব্যবহার করা হচ্ছে অতি দাহ্য দিয়া সেলাই আর সিগারেটের গুদাম হিসেবে যদিও আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য রাজুকের অনুমোদন অত্যাবশ্যক বাড়িটির নিচতলার ভেতরে ঢুকতেই পেছনের রুমে চোখে পড়ল প্রচুর দিয়া সেলাই আর সিগারেট বিড়ির মজুদ এখানে যদি আগুন লাগে তাহলে কি ভয়ানক অবস্থা হবে সেটা বুঝতে পারতেছেন আগুন লাগলে তো ওরকম কিছু হবে ভয়ানক অবস্থা হবে প্রায় দুই হাজার পিস ডিএসএলআই এর বাক্স আছে এখানে আছে সিগারেটের প্যাকেটও আর এগুলো এতটাই ধার্য যে সামান্য একটু আগুনেই তা ভয়াবহ আকার ধারণ করতে পারে কোনো অনুমোদন ছাড়াই এটি গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে ছয়তলা বাড়িটির নিচতলা ছাড়া বাকি ইউনিটগুলো ভাড়া দেয়া বিভিন্ন পরিবারকে পেছনেই আছে একটি স্কুল ডিএসএলের গুদামের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন অন্য ভাড়াটে আর প্রতিবেশীরা। মানে আপনারা যে থাকতেন এখানে নিচে এটা গুডাউন ভাড়া দেওয়া হয়েছে। এটা রিস্ক হয়ে যায় না? এখন আমি কি বলবো বাড়ি আলারা সেটা জানে। এটা আতঙ্কের বিষয় কিনা আপনার কাছে কি মনে হয় প্রতিবেশী হিসেবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওশা আতঙ্কের বিষয়। বাড়ি মালিক জানান বাণিজ্যিক ভাড়া দেওয়ার অনুমতি নেই তার। ভাড়া নেয়ার সময় দাহ্য পদার্থ রাখার কথা জানানো হয়নি তাকে শুধুমাত্র একটা মানে সেলস অফিস হিসাবে ভাড়া দিয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে সেটা আসলে তারা একটু ভায়োলেট করেছে হোপফুলি এই সপ্তাহে আমরা তাদের সাথে কথা বলে এটার ব্যাপারে একটা ডিসিশন নেব মিরপুরে আবাসিক এলাকায় অনুমোদনহীন হোটেলও গড়ে উঠেছে অনেক এসব হোটেলে অনিরাপদভাবে ব্যবহার করা হয় সিলিন্ডার কিংবা রান্নার চুলা একটু অসতর্কতায় যেখান থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা বিষয়গুলো নজরে এসেছে ফায়ার সার্ভিসেরও রেসিডেন্সিয়াল যদি হয় আপনি কোনো ইউ ডোন হ্যাভ দি রাইট সেখানে ব্যবসা করার সেই মনিটরিং সিস্টেমটা কিন্তু ই করতে হবে ডেফিনেটলি ওটা তো ঝুঁকিপূর্ণ মানে আপনি বোমার ওপর বসে রয়েছেন অনিয়ম প্রতিরোধে খুব শীঘ্রই ব্যবস্থা আশ্বাস দেয় রাজুক অনেকে ইলিগালি ডেভিয়েশন করে ব্যবহার বিচ্যুতি ঘটিয়ে হোটেল বানায় বা অফিস টফিস এক্সেট্রা বা গোডাউন গুদাম গোডাউন গুদাম এসব করে থাকে তো সেগুলো আমরা ধারাবাহিকভাবে এটা করতেছি রিমুভ করে দিচ্ছি এবং তাদের ফাইন জেল জরিমানার ব্যবস্থা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে করে আসছি এবং করব চুরিহাটটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে দাহ্য জাতীয় পদার্থের গুদাম সরানোর কাজ চলছে পুরো রাজধানী জুড়ে নজরদারি বাড়ানোর দাবি নগরবাসীর আগুন লাগার ঝুঁকি মোকাবেলায় নানা উদ্যোগের বাস্তবায়নও দেখতে চান তারা মাহমুদ কামল মাছরা সংবাদ ঢাকা